চ্যানেল আমি একটা ভরাট আসনের পাড়ের ডিজাইন শেয়ার করছি ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আপনারা কর্নার থেকে এভাবে স্টার্ট করবেন আমি কর্নারে ফ্রেমটা অ্যাটাচ করে নিয়েছি তারপর কিন্তু এইভাবে ডিজাইনটি স্টার্ট করছি প্রথমে আমি এখানটায় দুটো ফোরের একটা লাইন করে নিচ্ছি তো এখানটায় প্রথমে দুটো ফোরের একটা লাইন করার পর আমি এর উপরের অংশে ডান দিক থেকে একটা ঘর সরিয়ে এইভাবে আমি ফোর তুলব অর্থাৎ আমাদের সেকেন্ড যে ফোরটা ছিল তার কর্নার বরাবর এখানটায় ফোর উঠছে তবে এখানেও দুটো ফোরের একটা লাইন তৈরি হবে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন্ত সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এখানটায় এখন আমি একটা করে ঘর ডান দিকে থেকে বা দিকে সরিয়ে দিচ্ছি তো এখানটায় আমি টোটাল পাঁচটা এরকম লাইন তৈরি করে নেব এখানটায় দেখতে পাচ্ছেন আমার অনেকটা কভার করা হয়ে গেছে মানে চারটে লাইন তৈরি হয়ে গেছে এরপর আমি আরেকটা লাইন এর উপরে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পাঁচটা ফোরের যে লাইনটা বা পাঁচ নাম্বার লাইনটা তৈরি হয়ে গেছে এর পরবর্তীতে এখন আমি এর উপরের অংশে এইভাবে একটা ফোর তুলে নিলাম এই কর্নারে একটা ফোর তুলে তারপর মাঝখানে একটা ঘর ফাঁকা দেবেন তারপর এভাবে আরেকটি লাইন তৈরি করবেন এই লাইনটিতে টোটাল চারটে ফোর থাকবে চারটে ফোরের লাইনের পর কর্নার বরাবর এখানে একটা ফোর তুলবেন হঠাৎ করেই ক্যামেরাটা ব্লার হয়ে গেছে তার জন্য আই এম ভেরি সরি তো এখানটায় এইভাবে দুটো ফোরের একটা লাইন করে নিচ্ছি যাতে আমার কার অংশটা খুব ক্লিয়ারলি তৈরি হয় তো এখানটায় এইভাবে দুটো ফোরের একটা লাইন করার পর কর্নার বরাবর এইভাবে একটা ফোর তুলে নিচ্ছি এবং এই জায়গায় টোটাল আমি তিনটে ফোর তুলে নেব যেটা কিনা এইভাবে সিঙ্গেল লাইন বরাবর থাকবে তিনটে ফোর তোলা হয়ে গেছে এখন এর নিচের অংশে এইভাবে আরও ফোর তুলে নিচ্ছি তো এখানটায় একটা ফোর তুলেছি এর নিচে তারপর এর সাথে আড়াআড়ি দিক বরাবর আরেকটা ফোর তুলে নিয়েছি তো এখানে আমার দুটো ঘরের বা দুটো ফোরের একটা লাইন হয়েছে এখন এর নিচের অংশে সেমভাবে আমি আরেকটা লাইন করছি যেখানে কি না দুটোই ফোর আছে সেমভাবে এর নিচের অংশে আরও একটা লাইন তৈরি কর তবে এক্ষেত্রে কিন্তু তিনটে ফোরের একটা লাইন হবে তো দেখতেই পাচ্ছেন আমি এই লাইনটিও তৈরি করে নিচ্ছি এর পরবর্তীতে আমি তিনটে ফোরের আরেকটি লাইন তৈরি করে নেব তবে সেক্ষেত্রে ডান দিকে একটা ঘর বাড়বে এবং বাম দিক থেকে একটা ঘর কমে যাবে তো এইভাবে এখানে আরেকটি লাইন তৈরি করে নিচ্ছি তিনটে ফোরের লাইনটি করার পর সাইডে আটটা ঘর তোলার মতো বা আটটা ফোর তোলার মতো জায়গা দেখে নিয়ে তারপর আমি এইভাবে এখানটায় আটটা ফোরের লাইন করছি চাইলে আপনারা তিনটে ফোরের যে লাইন ছিল তার নিচের থেকেও স্টার্ট করতে পারেন বা সেলাই ডাইরেকশান সেম রাখার জন্য এইভাবে আপনারা আমার মতো স্টার্ট করতে পারেন তো এখানটায় দেখতেই পাচ্ছেন আটটা ফোরের বা আটটা ফোরের এখানটা একটা লাইন তৈরি করে নিচ্ছি লাইনটি পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর নিচের অংশে ছটা ফোরের একটা লাইন তৈরি করে নেব সেক্ষেত্রে দু সাইড থেকে জাস্ট একটা করে ঘর কমে যাবে ছটা ফোরের লাইনটি করার পর এখন এর উপরের অংশে এইভাবে কর্নার থেকে একটা ঘর তোলার জায়গা এক্সটেন্ড করে এখানে তিনটে ফোরের একটা লাইন করছি এখানে তিনটে ফোরের লাইনটি করার পর লাস্টের দিকে যে ফোর রয়েছে তার ওপরে এইভাবে দুটো ফোরের একটা লাইন করছি এক্ষেত্রে সেমভাবে আমি আরও কটা লাইন করে নিচ্ছি এই জায়গায় দুটো ফোরের এর টোটাল তিনটে লাইন হবে এরপর চার নম্বর যে লাইন হবে সেখানে একটা ফোর তুললাম এরপর এর সাথে কোনাকুনি করে এই জায়গায় তিনটে ফোরের একটা লাইন করে নিচ্ছি আড়াআড়িভাবে তিনটে ফোরের লাইনটি করার পর কর্নারে একটা ফোর তুলেছি এরপর চারটে ফোরের যে লাইন ছিল তার ওপরে সেকেন্ড ফোরটা এইভাবে আরেকটা ফোর তুলে নিয়েছি এরপর এর সাথে আড়াআড়ি করে পাঁচটা ফোরের একটা লাইন তৈরি করছি পাঁচটা ফোরের লাইনটি করার পর সেমভাবে এর উপরের অংশে আবার পাঁচটা ফোরের একটা লাইন করেছি এবং এখন চারটে ফোরের একটা লাইন করছি এখন কর্নারে জাস্ট একটা ফোর তুলে নিয়েছি এক্সট্রা যাতে পাতার যে কর্নারটা সেটা ক্লিয়ারলি বোঝা যায় এরপর এর সাইডে যে একটা ফোর আগে তুলে রেখেছিলাম সেখানে তিনটে ফোরের পরপর দুটো লাইন তৈরি করে নিচ্ছি পরপর দুটো লাইন করার পর এখন আমি এর উপরে দুটো ফোরের একটা লাইন করছি এবং লাস্টে এর উপরের অংশে একটা সিঙ্গেল লাইন তৈরি করে নেব বা এখানে একটা সিঙ্গেল ফোর থাকবে পাতার পুরো শেপ কমপ্লিট করার জন্য কর্নারে এইভাবে আরেকটা ফোর তুলে নিলাম তো এই কার্ভটা বা ডিজাইনটা পুরো তৈরি হয়ে গেল সেমভাবে পরবর্তী স্টেপে এই কর্নার থেকে এইভাবে দুটো ফোরের একটা লাইন তৈরি করে নেব দুটো ফোরের লাইনটি করার পর নিচের অংশে এইভাবে আবার দুটো ফোরের আরেকটি লাইন তৈরি করে নিচ্ছি এখন এর নিচের অংশে মোটামুটি আমি এইভাবে একটা করে ঘর ছেড়ে ছেড়ে ডিজাইনটি তৈরি করব এবং দুটো ফোরের টোটাল তিনটে লাইন এখন তৈরি করে নেব তিনটে লাইন করার পর লাস্ট যে লাইনটি থাকছে তার সাথে এইভাবে আড়াআড়ি দিক বরাবর এইভাবে দুটো ফোরের একটা লাইন করে নিচ্ছি এটা কিন্তু দেখুন ডাইরেকশানটা একটু চেঞ্জ হয়েছে এখন সেলাইটি কিন্তু আড়াআড়ি দিক বরাবর স্টিচ হচ্ছে না তো এই জায়গাটা এখন তৈরি করে নিচ্ছি এখন আবার এর সাথে আড়াআড়ি দিক বরাবর এইভাবে আমি আরেকটি লাইন তৈরি করে নিচ্ছি তবে এই জায়গায় পাঁচটা ফোরের আমাদের একটা লাইন তৈরি হচ্ছে তো এটা পুরো কমপ্লিট করে নেব তো এখন আমি এর সাথে কোনাগুনি দিক বরাবর একটা লাইন তৈরি করে দুটো ফোরের পর এখানটায় সিঙ্গেল একটা ফোর তুললাম এরপর এর সাথে কোনাকুনি করে আবার আরেকটা ফোর তুলে নিলাম তো এখানটায় সিঙ্গেল ফোরের টোটাল তিনটে লাইন বা তিনটে ফোর তোলার পর এখন আমি এর উপরের অংশে এইভাবে আরেকটি লাইন তৈরি করছি তবে এক্ষেত্রে দুটো ফোর থাকছে দেখতেই পাচ্ছেন এখানটায় দুটো ফোরে দুটো লাইন করেছি এবং এখন আমি তিনটে ফোরের একটা লাইন করছি এখানে তিনটে ফোরের লাইনটি করার পর এর উপরে আরেকটা লাইন করব তবে ডিজাইনটার ক্ষেত্রে এই জায়গাটাই কিন্তু মেইন দুটো কলকা এরকম থাকবে কার্ভ করে তারপরে সেমভাবেই ডিজাইনটি কন্টিনিউ করতে পারবেন তো এখানটায় দেখতেই পাচ্ছেন তিনটে ফোরের লাইনটির পর আবার এখানটায় আমি তিনটে ফোরের আরেকটা লাইন করছি তবে সেক্ষেত্রে দিক থেকে একটা ঘর বাড়ছে বাম দিক থেকে একটা ঘর কমছে এখন আবার আমি আটটা ফোরের যে লাইনটি ছিল সেটা তৈরি করে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না তো এখানটাই দেখতেই পাচ্ছেন আমাদের আটটা ফোরের লাইনটি তৈরি হয়ে গেছে এখন এর উপরে আমি ছটা ফোরের যে লাইনটি ছিল সেটা তৈরি করে নিচ্ছি এখন এর নিচের অংশে এইভাবে তিনটে ফোরের যে লাইন ছিল সেটা তৈরি করেছি এরপর দুটো ফোরের তিনটে লাইন তৈরি করে নেব তারপর সিঙ্গেল একটা ফোর তুলেছি এবং তিনটে ফোরের যে আড়াআড়ি লাইন সেটা তৈরি করে নিচ্ছি তো এখানটায় এই জায়গাটা তৈরি করা হয়ে গেলে কর্নারে একটা ফোর তুলে নেব ঠিক আগের কার্ভে যেরকম তৈরি করেছি তার সাথে সাথে কিন্তু আমাদের এই কলকাটা কমপ্লিট হয়ে গেল এখন এর নিচের অংশে পাতা তৈরি করব তার জন্য এখানে যে সেকেন্ড ফোরটা থাকছে তার ওপর এইভাবে একটা ফোর তুললাম এবং কর্নারে এইভাবে পাঁচটা ফোরে দুটো লাইন পরপর তৈরি করে নেব। পাঁচটা ফোরে দুটো লাইন পরপর তৈরি করা হয়ে গেছে এখন আমি চারটে ফোরের যে লাইন রয়েছে সেটা তৈরি করছি এই লাইনটি তৈরি করার পরেই আমি এর কর্নারে এখানে একটা ফোর তুলে নিচ্ছি এবং তার সাথে সাথে কিন্তু আমাদের পাতার ডিজাইনটি তৈরি হয়ে যাচ্ছে এরপর আরেকটা যে পাতা রয়েছে সেটা তৈরি করব তাই এই যে কর্নার রয়েছে এখান থেকে ফোর তুলছি এবং পুরো আগের প্রসেস মেনটেন করেই এখানটা তৈরি করছি ক্ষেত্রে ডিজাইনটি কীভাবে তৈরি করেছি সেটা দেখিয়েছি এখন এইভাবেই কিন্তু আপনারা পুরো ডিজাইনটি তৈরি করবেন আমি একটা কর্নারের পুরো ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করছি এইভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি আপনারা ডিজাইনটি তৈরি করবেন তো দেখতেই পাবেন যে এই কর্নারের পর কিভাবে ডিজাইনটা কন্টিনিউ হয়েছে সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এলে নতুন হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সো আজকের জন্যটা